ভাল লাগে না বাল। ওই কারে মালটা বাল উঠবে না, আরাম দিয়ে রাখবে। ওই ইন্দ্র, ওই শালা ইন্দ্র, আমারটা বন্ধ করে বাড়া, ভাল লাগে না। ভোর 4টা বাজে, দূর আসল ঘুম তো শালা এই সময় আসে। এমনি কি আর অ্যালার্ম দিয়েছিলাম? কাল রাতে তোরা প্ল্যান করলি যে সানরাইজ দেখবি, এখন তো দেখছি কারোর তার নামই নেই। ভোর 4টায় কোন সানরাইজ বে? আমি উঠলাম, কেউ না গেলে আমি একাই যাব। চাইল্ড বেবি, ওই ওই আমার ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দে না। ব্রাশটা আমি করে দিই। হ্যাঁ দে, দে না, দে না, দে না প্লিজ। চুপ। ওই ইন্দ্র, আমার সঙ্গে ওটা তো মনে হয় ঘুম ভাঙে নি। অনি, এই অনি। আমি উঠে পড়েছি, তোরা রেডি হো। কিরে তুই ঘুমোসনি? না, ঘুম আসেনি। মানে কি, শরীর ঠিক আছে তো? অল ওকে। আর ইউ শিওর? ইয়া শিওর। অল রাইট দেন, গেট রেডি। দার্জিলিং জেলার উত্তরে প্রায় 8,000 ফিট উচ্চতায় পাহাড়ের কোলে খুব ছোট্ট একটি গ্রাম চটকপুর। গুনে গুনে 4-5টি হোমস্টে, তার একটিতে 4 বন্ধু মিলে গতকাল বিকেলে এসেছে, ইন্দ্রদীপ, অন্বেষা, মারিয়া ও শাহিদ। প্রত্যেকের বয়স 30-31 মতো, স্কুল লাইফ থেকে একে অপরের বন্ধু। প্রত্যেকেই এখন কোনো না কোনো কাজের সাথে যুক্ত, একবার হোয়াটসঅ্যাপ করলে 2-3 দিন পর রিপ্লাই পাওয়া যায়। নেহাত মারিয়া আর শাহিদ আগামী 4 জানুয়ারি বিয়ে করছে, তা না হলে এই 4 জনকে একসাথে পাওয়া খুবই দুষ্কর। এই ট্রিপের অর্গানাইজার ও স্পন্সর হলো আমাদের উডবি কাপল, তাদের হাতে 1 মাস থেকে একটু বেশি সময়। তার আগে 1 মাস গেছে অন্বেষাকে রাজি করাতে। মেয়েটা আগে অবশ্য এরকম ছিল না, বুঝলেন, এখন বড্ড জেদি আর একগুঁয়ে। তবে একবার অনি রাজি হওয়ার পর ইন্দ্রের অফিস থেকে ছুটি পেতে কোনো সমস্যা হয়নি, মানে ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ, আজ 6 বছর হলো অনি বিবাহিতা, তাও তার প্রতি ইন্দ্রের দুর্বলতা কাটেনি। আচ্ছা, ঘড়িতে এখন সময় 4:28, রুম হিটারের সুবাদে ঘরের ভেতরটা বেশ উষ্ণ হলেও বাইরে কিন্তু হাড় কাঁপানো শীত। সকলে প্রায় রেডি, গুনগুন করতে করতে ইন্দ্র ফোনে বাইরের টেম্পারেচার চেক করে। আমি তোমাকে বলেছিলাম বাবু, অন্তত বিয়ের আগে তো চিকনা চামেলা হতে যেও না, সোয়েটার পরো, তুমি তো শুনবে না। এ অনি, অনি মাথায় কিছু নে না ভাই। আমি এবার কিন্তু দরজা খুলছি। ওই থাম 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 থাম, বলছি এখনো তো বেশ অন্ধকার, তো বলছি আবে সটকে গেল ভাই, ভীষণ ঠান্ডা। ওই শোন না, ফোনের ফ্ল্যাশগুলো অন কর সবাই, আবার হাত মোজা খুলতে হবে তো। তুই আয় আমার সাথে। ঘরের চকচকে আলো বন্ধ করতেই বাইরের ঘন অন্ধকার বোঝা গেল। দরজা তালা বন্ধ করতে গিয়ে ইন্দ্র বুঝতে পারে সেই অন্ধকারে অনির আঙুল তার জ্যাকেট শক্ত করে ধরে রয়েছে। 4 জন পাথুরে সংকীর্ণ রাস্তা দিয়ে এগিয়ে চলে। সরু রাস্তাটি ছোট ছোট পাথুরে ভরা, ফ্ল্যাশ জ্বালালেই রাস্তার দুপাশে সাদা চকচকে বরফ, আর বন্ধ করতেই মাথার উপর অনেক বড় আকাশ, তাতে আবার অসংখ্য নক্ষত্র, ঠিক যেমন ওই হাই ডেফিনেশন ওয়ালপেপারগুলোতে দেখা যায়। সরু সরু কয়েকটি রাস্তা প্রতি হোমস্টে থেকে একটি চওড়া রাস্তায় এসে মিশেছে। একটু অসাবধানতায় পা পিছলায় বলে পা টিপে আঁকা বাঁকা পথে 4 বন্ধু মিলে
গুনগুন করে এগিয়ে চলল। অনি এখনো চুপ, কিন্তু তার হাত এখনো ইন্দ্রকে ধরে রয়েছে। শাহিদ জানালো সামনে রাস্তা চড়াই আর বরফের ফলে মাঝে মাঝে জুতো ধোকা দিচ্ছে। এরই মধ্যে শাহিদ ও মারিয়া দুজনেই ধপাস। পড়ে গেল নাকি রে? কি রে, তোরা দুটোই মারেঙ্গে তো একসাথ জেঙ্গে তো এক। ওই মা কো বেশি ডায়লগ বাজি। ওঠ মারিয়া, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, সাবধানে ওঠ। অনি তুই সামনে আয়। পথ চলার সতর্কতায় পারস্পরিক দূরত্ব বিলীন হল। ইন্দ্র অনির পেছনে শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে, অনি সামনে পা বাড়ায়। প্রতি পদক্ষেপে অনির চোখ জলে ভরে ওঠে। বিষয়টি নিতান্তই মেলোড্রামাটিক মনে হলেও উপায় নেই, বুঝলেন। চড়াই উৎরাইয়ের পাথুরে এই রাস্তা অনির জীবনের মতো। একা লাগে, এগোতে হয়। ভয় লাগে, তাও এগোতে হয়। পা পিছলায়, হোঁচট খায়, পড়ে যায়, তাও এগোতে হয়। কমবেশ সবার জীবনে একই গল্প, আর শুধু পার্থক্য এই যে অনির পাশে সমব্যথি কেউ রয়েছে। না 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 না, ওরকম একদম ভাববেন না। অনি আমাদের এই সংস্কৃতিপূর্ণ সমাজের একজন মেয়ে। পর পুরুষের চাহিদা তার নেই, অভাব শুধু ছিল একজন বন্ধুর, যা আগে ছিল না কিন্তু এখন আছে। ওই তোরা একটু দাঁড়া রে। আছি আছি, তোরা সাবধানে ওঠ। ভাই তাড়াতাড়ি আয়, উপরে হেভি সিন। আকাশ এখন একটু আলোকিত, আপাত অন্ধকারে তারা দুজন উঠে পড়ে। এখন নিশ্চুপ চার জোড়া চোখ, তার চোখে অবাক চাহনি, আর সাথে শুধু বিস্ময়। বিস্ময় ভেজা চোখে জীবনের অভূতপূর্ব এক সৌন্দর্য, সাথে ঠান্ডা বাতাস, কিন্তু মন উষ্ণ। সূর্য তখন দিগন্ত রেখায় এক খণ্ড লাল মেঘের পেছন থেকে উঁকি দিচ্ছে। দুপাশে আনমোনা কিছু গাছের সারি, যা ভোরের প্রথম বাতাসে মেতে উঠেছে। ইন্দ্র আর অনি একটি পাথরের উপর বসে পড়ে। বেচারা শাহিদ বড্ড ইমোশনাল, চোখ তার জলে ডবডবে। ও লে 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 লে, কাঁদে না কাঁদে না। কি হলো রে ও? আর বলছিস, তোরা বস এখানে, আমি একটু ওর চোখের জল মুছিয়ে আনি। আচ্ছা যা। দুটোকে বেশ লাগছে বল ইন্দ্র। ইয়া পাগল দুটো। তুই বল ঘুমোসনি কেন আজ? কি হলো, চুপ হয়ে গেলি যে? সাইলেন্স ইজ বেটার দেন বুলশিট। পাতে সব ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আর আগে কি জানি, বাদ দে না। তুই বল এতদিন ছিলি কোথায়? 29শে ডিসেম্বর 2013, তাই না? সেদিন থেকেই শুরু করি। সো আই ওয়াজ হার্ট ব্রোকেন অ্যালাউন। তোর দা ওই হলুদ সাতটা পরেই রাত একটায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম। দরজা খুলে আমার চেহারা দেখে বাবা মনে হয় আর কিছু বলেনি। ফোন অফ ছিল, প্রায় চার দিন পর শাহিদ আমাকে বার করলো। তারপর সেদিন বাড়িতে ছোট মামা এসেছিল, সো আমাকে ওদের ওখানে নিয়ে গেল। মনে পড়ে ছোট মামার বাড়ি ওই সিবিচ? মন্দারমণি বল তো। ওখানে ঠিকই ছিলাম, মন খারাপ, সমুদ্রের ঢেউ আর সিগারেট,
একদম কাকা। আবার ধরেছিলি? আরে হ্যাঁ, ছাড় না তো, সব ঠিকই চলছিল বুঝলি। হঠাৎ করে একদিন দুম করে আমার ছোট মেয়ে তার কোমরে আমার নামে ট্যাটু করে দেখাতে পাল। হাসিস না বল, কী করি বল। অযথা প্রিমিয়াম তৎকাল টিকিট কেটে বাড়ি ফিরলাম, আর ফিরে এসে শুনলাম দুদিন আগে তুই বিয়ে করে ফেললি, আর ওই শাহিদ মারিয়া দুটোর কেউই জানায়নি আমাকে, আর জেনেই বাকি করতাম। তারপর? তারপর আর কি, কংগ্রেস পালালো, বিজেপি এলো, আমার মন খারাপ পালালো, আর রিয়ালিটি এলো, বাবা মারা গেল। সালা জীবন। তারপর 3.5 বছর হায়দ্রাবাদে পিএইচডিটা কমপ্লিট করলাম, দেন চাকরি। আর জানিস, 2 বছর আগে আজকের দিনেই জয়েন করেছিলাম। ঘুম জিনিসটা বড় অদ্ভুত বুঝলি, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে দেয়। এক্স্যাক্টলি। অনেক হলো আমার, এবার তোরটা বলতো কি শুনবি। না মানে প্রথমে তো ভেবেছিলাম তুই আসবি না, আর যে এলি তাও কেঁদে রাত পার করলি। মানে ঘুম থেকে উঠে চোখে জল দিসনি? হোয়াট ডু ইউ মিন? রাতে কান্নার দাগে এখনো বহে যাচ্ছে, বুঝেছো? অনি, এই অনি। অনি কি রে, তুই এখনো লেখালেখি করিস তো নাকি? আর লেখালেখি কেন, লিখিস না? এক সময় খাতা খুলে কলম হাতে গল্প খুঁজতাম, না পেলে বৃষ্টি বাদলের দিনে ফোন অফ করে দোতলার ঘরটিতে গিয়ে বসতাম, কোনো রকমে 1-2 লাইন লিখে তারপর বৃষ্টিতে হাত ভেজাতাম। আর এখন? এখন আর গল্প খুঁজতে হয় না, প্রচুর গল্প, চারিদিকে কিচকিচ করে, তাই আর লিখি না। আজ অনেকদিন পর কেঁদে শান্তি পেলাম, কি জানি কেন, এতদিন তো এটাই ভাবতাম যে ভুল করেছি, কাল তোকে দেখে সেই বোঝাটা একটু হালকা হলো। আই এম হ্যাপি ফর ইউ অ্যান্ড আই এম গ্ল্যাড ইউ আর হ্যাপি। জানিস, তুই চলে যাওয়ার পর ওই দুটোই আমাকে সামলেছিল। মারিয়া অলওয়েজ বলে জীবনে কিছু জিনিসের ইকুয়েশন কখনোই মেলে না, আজ বুঝছি সেই না মেলা আনসলভড কিছু কেমিস্ট্রি, ইট হ্যাজ ইটস ওন চার্ম, আই গেস শুড লেট ইট গো, শুড লেট ইট গো। ইউ নো হোয়াট, ইউ শুড রাইট ওয়ানি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আই ডোন্ট থিঙ্ক সো। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই লেখক জাতটাকে আমার বড্ড বেচারা লাগে, মানে নিজের জীবনের মানুষগুলো থেকে গল্পের চরিত্রগুলোকে বেশি ভালোবাসে, সময় দেয়, তাই হয়তো শুধু পাঠকেরই ভালোবাসা পাই। বাট আই থিঙ্ক আই স্টিল ক্যান রি রাইট, আই গেস। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা খুব সহজ নয়, এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে যে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। বিগত কিছু বছর ধরে অনির জীবনের সহজ কিছু কথা বড়ই কঠিন হয়েছিল, জীবনের আয় ও ব্যয়ের হিসেবে সব সময় তার সঞ্চয়ের পাতা অবহেলিতই ছিল, আজ হঠাৎ সেই পাতার উপর চোখ পড়ল, দেখল কিছু অভিজ্ঞতা, কিছু ভালোবাসা আজও রয়েছে তার সরচিত ধুলোবালির অন্তরালে, কিছু অভিজ্ঞতা যা তাকে বড় করে তুলেছে, কিছু সম্পর্ক যা তাকে আজও আঁকড়ে ধরে রয়েছে, কিছু ভালোবাসা যা অন্তহীন, উস্কো খুস্কো। এই উপলব্ধিতে এক নতুন দিনের সূচনা হল। কষ্টকর এই জীবন উপন্যাসে
সময় বাড়ার সাথে সাথে চরিত্রগুলো কমে যায় আর অভিজ্ঞতাটাই বাড়ে। আমি ভালো আছি রে, থ্যাংক ইউ।